नमस्कार बंधुरा ব্যবসার আইডিয়া চ্যানেলে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবার যে ভিডিওটি ব্যবসার আইডিয়া নিয়ে আমি বলতে চলেছি সেই আইডিয়াটি ব্যবসাটিতে আপনি করুন বা না করুন এই ব্যবসাটির প্রোডাক্টটি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথেই রয়ে গেছে বা আপনাকে এটা ব্যবহার করতেই হবে। সেই ব্যবসাটি এমনই একটি ব্যবসা যে ব্যবসাটির মধ্যে খুবই অল্প ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং এখানে মুনাফা কিন্তু অনেক বেশি করার সুযোগ রয়েছে। ব্যবসাটি নিয়ে আমি ডিটেইলসে আপনাদের সামনে বলতে চলেছি খুবই তাড়াতাড়ি। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন যাতে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে সর্বপ্রথমে হাজির হয়ে যাই। ধন্যবাদ। আজকে যে ব্যবসার আইডিয়াটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেই ব্যবসার আইডিয়াটি মাত্র 20 থেকে 22 হাজার টাকা দিয়ে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসার আইডিয়াটি আজ এত কম দামে এই কারণে বলতে চলেছি যে আপনাদের দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রতিনিয়ত খুব কম ইনভেস্টের ব্যবসা আপনারা খুঁজতে চাই। এবার কম ইনভেস্টের ব্যবসা আপনারা করতে চাইছেন, সেজন্য আজকের এই ব্যবসাটি আপনাদের জন্য। এই ব্যবসাটি মাত্র 20 থেকে 22 হাজার টাকা আপনি যদি ইনভেস্ট করেন এই ব্যবসাটির মধ্যে এক্সট্রা কোনো খরচা নেই। কিন্তু হ্যাঁ, এই ব্যবসাটির ক্ষেত্রে আপনি একটি মেশিন নয়, একটি মেশিনের সাথে অনেক দুটো তিনটে মেশিন আপনি সঙ্গে পাচ্ছেন এবং তার সঙ্গে পুরো কমপ্লিট ব্যবসাটি এই ব্যবসাটির মধ্যে করতে চাচ্ছেন। তবে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি যে ব্যবসার আইডিয়াটি, সেটি হলো স্লিপার স্যান্ডেল বা চপ্পল মেকিং মেশিন। এই ব্যবসার আইডিয়াটি খুবই হাই স্পিডে এই মুহূর্তে মার্কেটে চলছে। এই ব্যবসাটি আপনার লোকালিটি থেকে আশেপাশের সমস্ত জায়গাতে খুবই চলন রয়েছে। এই ব্যবসাটি আপনি কম ইনভেস্টের মধ্যে যদি শুরু করেন তাহলে খুবই বড় একটি মুনাফা আপনারা এই ব্যবসা থেকে পাবেন। এই ব্যবসাটির ক্ষেত্রে কী কী মেশিন, র মেটেরিয়াল, সমস্ত ডিটেলস আপনাদেরকে আজকে বলবো। এই ব্যবসাটির মধ্যে যে মেশিনটি মাত্র 20 থেকে 22 হাজার টাকা দিয়ে এই মেশিনটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই মেশিনের সঙ্গে গ্রাইন্ডার মেশিন, ড্রিলিং মেশিন, হুকিং এবং ফিতে লাগানোর সমস্ত সেট আপনি এই মেশিনটির মধ্যে পেয়ে যাবেন। এবং শুধু তাই নয়, একটি ব্যবসা করতে গেলে সমস্ত যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালটাও আপনি এই কোম্পানির মাধ্যমে পেয়ে যাবেন। এবং শুধু তাই নয়, এই র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং করে শুধুমাত্র এই কোম্পানিরাই, এই র মেটেরিয়াল এরা হোলসেলিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে যারা ট্রেডিং করে তাদেরকে সাপ্লাই করা হয়। এই র মেটেরিয়ালগুলি এই কারণে এখান থেকে আমি নেওয়ার কথা বলছি, এই র মেটেরিয়াল মার্কেটের থেকে অনেক কম দামে এদের কাছ থেকে পাবেন। 50 টাকা 100 টাকা 150 টাকা পর্যন্ত 5 সিটে কম পাবেন। এগুলি বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনিংয়ের হয়। অনেকে কী করে, র মেটেরিয়াল দিতে পারে না কিন্তু মেশিন সেল করে চলেছে। মেশিনের ক্ষেত্রে আমি বলবো যে মেশিন যে কোনো কেউ বিক্রি করতে পারে, মেশিন আপনি বিক্রি করতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। মেন আপনারা ব্যবসা শুরুর আগে দেখবেন যে ম্যানুফ্যাকচারিংয়ের কাছ থেকে সবসময় যেন আপনারা নিতে পারেন। তবে আজকে আমি আপনাদের যে ডিটেলস বলতে চলেছি, এই ইন্ডিয়ান মেশিনারি এরা নিজে মেশিন ম্যানুফ্যাকচারিং করে, আপনারা এদের কোম্পানিতে গিয়ে ভিজিট করে ম্যানুফ্যাকচারিং দেখতে পারেন। সেই ইউনিট থেকে আপনারা বেছে নিজের মতো করে ব্যবসা করতে পারেন, কোন মেশিনটি নিলে বেশি সুবিধা হয় সেটা আপনারা করতে পারেন। শুধুমাত্র 20-22 হাজার টাকা দিয়ে একটি হ্যান্ড মেশিন নিয়ে লো প্রজেক্ট নিয়ে শুরু করতেই হবে এমন কোনো কথা নেই। এই ব্যবসাটির ক্ষেত্রে আপনারা হাই প্রজেক্ট, এর থেকে অনেক বেশি দামেরও মেশিন আছে, পাওয়ার প্রেস মেশিন আছে, যে মেশিনটির সুবিধা অনেক বেশি, কোয়ালিটি বেশি, প্রোডাকশান বেশি, এছাড়া ওর সঙ্গে পুরো সেট, টেবিল, সমস্ত কিছু সুবিধা এই কোম্পানি থেকে আপনারা আলোচনা করতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া নম্বর আপনারা কল করে নিন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই মেশিনটির বিভিন্ন কিন্তু কোয়ালিটি আছে, কোয়ালিটি অনুযায়ী তাদের ওয়ারেন্টি এবং মার্কেটিং সমস্ত কিছু সাপোর্ট এই কোম্পানির কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। এই র মেটেরিয়ালগুলি কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় এবং যারা এটা ম্যানুফ্যাকচারিং করে না সেই র মেটেরিয়ালগুলি কিন্তু তারা সমস্ত রকমের দিতে পারবে না। কিছু ধরনের র মেটেরিয়াল তারা কিনে রেখে দেয় এবং আপনাদের দেখায়, আপনারা বুঝে যান যে এরা ম্যানুফ্যাকচারিং, কিন্তু না আসলে তা না। যারা ম্যানুফ্যাকচারার প্রকৃত তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির র মেটেরিয়াল তাদের কাছ থেকে পাবেন। বিভিন্ন ডিজাইনের ফিতা থেকে শুরু করে লো বাজেটে তাদের কাছ থেকে শুরু করতে পারবেন। এবং মেশিনের বিভিন্ন ওয়ারেন্টি অনুযায়ী আমরা বেছে নিন আপনাদের সাধ্যমতো, এমনকি বেশি দামে নিতে হবে সেটা কোনো কথাই নয়, লো বাজেটে নিন, বেশি বাজেটে নিন, আপনার সাধ্যমতো। তবে হ্যাঁ, একটু দেখে শুনে কোয়ালিটি অনুযায়ী আপনারা নিতে চাইবেন, তার কারণ ব্যবসাটা কিন্তু একদিনের জন্য নয় এবং মেশিনটা কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে আপনি একবারই এই মেশিনটি কিনবেন। এই মেশিনটি যদি একবারই কিনে থাকেন তাহলে মেশিনটি আপনাকে ভালোভাবে কিনে দেখে নিতে হবে। তারপর র মেটেরিয়াল তো মার্কেটের থেকে আমি বলিয়ে দিচ্ছি, এই কোম্পানির কাছ থেকে আপনারা নিলে মার্কেটের থেকে কম দামে র মেটেরিয়াল এখান থেকে পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন, সমস্ত সুবিধা। এরপর আসি মাল বানানো বা মেশিন চালানো, তার জন্য যে ট্রেনিং সমস্ত কিছু কোম্পানির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কীভাবে মালটি বানাবেন, কীভাবে প্রকৃত সৌন্দর্য আসবে প্যাকিং করা, কীভাবে মার্কেটিং করবেন,
কিভাবে মলটা ফিনিশিং আসবে সমস্ত ট্রেনিং আপনার বাড়িতে গিয়ে বলে দিয়ে আসবে এখান থেকে তাদের ট্রেনাররা। এবং এর সাথে স্ক্রিনিং প্রিন্টিং মানে এই জুতোটা বানানোর পর কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের উপর ডিপেন্ড করে জুতোটার আকর্ষণ তার দেখতে সে তার উপর বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম যে কালার তার ডিজাইন সেগুলো সমস্ত কিছু কোম্পানির কাছ থেকে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। ডিজাইনগুলো বিভিন্ন ধরনের হয়, মেশিন দিল র মেটেরিয়াল দিল কেটে বানিয়ে বিক্রি করলেন সেটা তা নয়, এর বিভিন্ন রকম ডিজাইন কোয়ালিটি থাকে সেগুলো লক্ষ্য রাখতে হবে, নয়তো আপনি মার্কেটে কিন্তু মুক্ত উড়ে পড়বেন। সবার আগে আমি বলে দিই যে মেশিনের মেন ফ্যাক্টর মেশিন না র মেটেরিয়াল, মেশিন তো অন টাইম কিনবেন সেটা একবার ভালোভাবে দেখে নেবেন, কিন্তু র মেটেরিয়ালটা আপনার মেন জিনিস। র মেটেরিয়ালটা বারবার বলছি সেখান থেকে নেবেন যারা প্রকৃত ম্যানুফ্যাকচারার এবং মেশিন নিজেরা ম্যানুফ্যাকচারিং করে সেখান থেকে আপনারা ব্যবসাটা শুরু করবেন। এবং মেশিনের সঙ্গে পুরো ফুল সেট পাবেন, জুতো থেকে বানানো গ্রাইন্ডার ফিতে লাগানো সমস্ত সেট। তবে হ্যাঁ, সবাই অনেক বেশি ডাইস বা অনেক বেশি সুবিধা দেবে বলে তাদের কাছ থেকে নিতে যাবেন না, সবার আগে ভেবে চিনতে একটু কাজ করবেন। তার কারণ এই লাইনে অনেক বেশি মেশিন সেলিংয়ের জন্য অনেকেই ডাইস বেশি দেবো বা র মেটেরিয়ালের কম দামে দেবো বলে অনেক রকম প্রতারণার শিকার হয়ে থাকে। তবে আমি আপনাদেরকে আজকে যে ইন্ডিয়ান মেশিনের অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখানে আপনারা কল করলে নিজেরাই আপনারা দেখতে পাচ্ছেন যে এরা মেশিন নিজেরা ম্যানুফ্যাকচারিং করে। এবং শুধু মেশিন নয়, মেশিনের সঙ্গে আপনারা একটি মেশিন ফ্রি পাচ্ছেন যেটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন। গ্রাইন্ডার মেশিন একটি মেশিনের সঙ্গে আরেকটি মেশিন ফ্রি পাচ্ছেন এবং তার সঙ্গে হুকিং মেশিন ফিতে লাগানোর, তার সাথে আপনার বোর্ড প্রিন্টিং ডাইস সমস্ত রকম আপনার এই কোম্পানির কাছ থেকে সাপোর্ট পাবেন। তাই নিচে দেওয়া ডিসক্রিপশনে আপনারা এই নাম্বার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এরা নিজস্ব ম্যানুফ্যাকচারার। তাই সার্চিংয়ের পর এদের নাম্বার আমি আপনাদের সামনে হাজির করে দিয়েছি যারা নিজস্ব মেশিন ম্যানুফ্যাকচারিং করছে এবং যাদের কাছ থেকে আপনারা প্রকৃত সুবিধাটা পাবেন। হ্যাঁ, প্রত্যেক কোম্পানির একটি নির্দিষ্ট নেগেটিভ পজিটিভ অবশ্যই থেকে থাকবে, আপনারা এখানে আসুন একবার দেখে যান, তারপর আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এই ম্যানুফ্যাকচারিংদের কাছ থেকে যারা যেখান থেকে আপনারা র মেটেরিয়াল এবং মেশিন দুটোই সাপোর্ট পাবেন। শুধু তাই নয়, এখানে আপনারা আরেকটি সঙ্গে আকর্ষণীয় উপর পাচ্ছেন যেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকে মেশিন তো পেয়ে যায় সহজেই, র মেটেরিয়ালও পেয়ে যায়, এছাড়া মার্কেটিং তারা কীভাবে করবে, মার্কেটিংয়ের জন্য খুব সব থেকে সহজ বিষয় যারা এখানে আসলে হোলসেলের সাপোর্ট পাবেন। মার্কেটিং কীভাবে করবেন, কেমন দামে করবেন, কত টাকা প্রফিট হবে সমস্ত ডিটেলস আপনি এই কোম্পানি থেকে সাপোর্ট পেয়ে যাবেন। আমি আপনাদের সামনে সমস্ত কিছু খুঁটিয়ে আজকে বলে দিয়েছি। জুতো বানানোর মেশিন বা চপ্পল স্যান্ডেল এই টাইপের মেশিন বানানো জুতো বানানোর ক্ষেত্রে যে মেশিনারি বা পুরো ব্যবসাটি করার জন্য যে সাপোর্ট প্রয়োজন পুরো ডিটেলস খুঁটিয়ে আপনাদের আজকে দিয়ে দিয়েছি। ফিরে আসছি পরবর্তী একটি ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।